নিউট্রিশন টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকে আলোচনার বিষয়, অন্তঃসত্ত্বা নারী চন্দ্রগ্রহণ দেখলে গর্ভস্থ সন্তানের কি ক্ষতি হয়, আসুন বিস্তারিত জেনে নেই। চন্দ্রগ্রহণে জড়িয়ে নানা কুসংস্কার রয়েছে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। যেমন গ্রহণের সময় ঘরের বাইরে বেরোতে নেই, খাবার থাকলে তা ফেলে দিতে হয়। অন্তঃসত্ত্বা নারীদের খুবই সাবধানে থাকতে হয়। আসুন জেনে নেই অন্তঃসত্ত্বা নারী চন্দ্রগ্রহণ দেখলে গর্ভস্থ সন্তানের কি ক্ষতি হয়। অন্তঃসত্ত্বা নারী, অনেকে প্রশ্ন করেন অন্তঃসত্ত্বা নারীদের চন্দ্রগ্রহণ দেখলে তাদের গর্ভস্থ সন্তানের কি ক্ষতি হয়। একেবারেই তা হয় না, জ্যোতিষমতে এমন ধারণা একেবারেই ভুল। গ্রহণের সময় অন্তঃসত্ত্বা নারীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তার বা সন্তানের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। খাওয়া বা পান করা, অহরহর শুনে থাকবেন চন্দ্রগ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয়। গ্রহণের সময় খাওয়া বা পান করায় বৈজ্ঞানিকভাবে কোনো নিষেধাজ্ঞা নেই, যোগ নেই ধর্মের সঙ্গেও। শুধুই কুসংস্কারের বসে আজকের যুগেও অনেকে গ্রহণের সময় খাওয়া দাওয়া বা পানি পান করেন না, এমনকি বাড়তি খাবার থাকলেও তা ফেলে দেন। মানুষের মনে কি কোনো প্রভাব ফেলে চন্দ্রগ্রহণ? নাসা এমন তথ্য মানতে একেবারেই রাজি নয়। চন্দ্রগ্রহণের সময় কোনো ব্যক্তির মানসিক সমস্যা হলে তা একেবারেই তার মনের ব্যাপার। ছোট থেকে শুনে আসা ভয়গুলি কাজ করে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই জানাচ্ছে নাসা। আমাদের ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তবে লাইক দিয়ে কমেন্ট করে জানান, এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।